আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের কাছে নতুন একটা বাংলাদেশি ওয়েবসাইট শেয়ার করতে চাচ্ছি, যে সাইট থেকে আপনি চাইলে প্রতিদিন ঘরে বসে থেকে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে মিনিমাম 500 থেকে 600 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। আপনি এই সাইটে যে টাকাটা ইনকাম করবেন, এই টাকাটা চাইলে সরাসরি বিকাশ অথবা নগদের মাধ্যমে উইথড্র করে আপনার হাতে নিয়ে নিতে পারবেন। তো কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে এখান থেকে উইথড্র করে টাকাটা হাতে নেবেন, এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দেরি না করে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে সেটা অন করে দেবেন। তাহলে আমাদের নতুন নতুন সব ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা মাত্রই আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটি দেখে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি, কীভাবে এখানে কাজ করবো, কীভাবে উইথড্র করে টাকা হাতে নেব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, সবার প্রথমে আজকে এই সাইট থেকে আমি আপনাদের উইথড্র করে দেখাবো। যদি আমি এখান থেকে পেমেন্ট পাই তাহলে আমি আপনাদের বলবো আপনারা এখানে কাজ করবেন, ঠিক আছে? সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট, আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে সবার প্রথমে উইথড্র করার জন্য আমরা কিন্তু এই ওয়েবসাইটটিতে চলে এসেছি। এখন আমরা একটি প্রোফাইল আছে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা বিআইপি গোল্ড নামে একটা বিআইপি কিন্তু আমাদের অ্যাক্টিভ করা আছে। আর এখান থেকে কিন্তু আমরা টোটাল ইনকাম করেছি 200 টাকা, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা 200 টাকা উইথড্র করব। যদি আমরা এখান থেকে পেমেন্টটা পাই তারপর আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্ট করে এখানে কাজ করবেন, ঠিক আছে? তো এখন এখান থেকে উইথড্র করার জন্য উইথড্র নামে একটা লেখা আছে, উইথড্রোর উপর একটা ক্লিক করে দেবো। তারপর এখানে আমরা দেখতে পারবো বাইন্যান্স আছে, নগদ আছে, ঠিক আছে, এমনকি বিকাশ আছে। এখানে সর্বনিম্ন উইথড্র হচ্ছে আপনার 100 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে আপনার 2,50,000 টাকা, ঠিক আছে? আর এখানে বাইন্যান্স লিমিট হচ্ছে আপনার $10, সর্বোচ্চ $1,000 পর্যন্ত, ঠিক আছে? আমরা এখান থেকে যেটার মাধ্যমে উইথড্র করতে চাইতেছি সেটা নিচে দেখবো লেখা আছে উইথড্র, উইথড্রোর উপর একটা ক্লিক করবো। আমি নগদের মাধ্যমে করবো, সেজন্য নগদের নিচে উইথড্র আছে, সেখানে একটা ক্লিক করলাম। এখানে অ্যামাউন্ট বসাবো, কত টাকা উইথড্র করবো, আমরা 200 টাকা দিয়ে কনফার্ম আছে, এখানে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, এখান থেকে আমরা দেখতে পারবো কিছু পরিমাণ চার্জ কেটে আমরা এখান থেকে রিসিভ করবো 180 টাকা। তো এই পেমেন্টটা এখন রিসিভ করার জন্য এখানে নাম্বার আছে, নাম্বারের জায়গায় আমাদের যে নগদ নাম্বারটা আছে সেই নগদ নাম্বারটা এখানে দিয়ে দিয়েবো। তারপর এখান থেকে কনফার্ম আছে, কনফার্মের উপর একটা ক্লিক করবো। তো ওকে বন্ধুরা, আমরা আমাদের পেমেন্টটা রিসিভ করার জন্য এখান থেকে আমাদের নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন এখানে কনফার্ম আছে, কনফার্মের উপর একটি ক্লিক করে দিব। তারপর দেখতে পারবো আমাদের উইথড্রটা এখানে পেন্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে? এখন আমরা এখানে সর্বোচ্চ 5 মিনিট সময় অপেক্ষা করবো, আশা করি 5 মিনিটের ভেতরে আমাদের এই পেমেন্টটা আমরা রিসিভ করে ফেলবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এখান থেকে পেমেন্টটা আস্তে আস্তে আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে আপনার অ্যাকাউন্ট করে এখানে কাজ করবেন, ঠিক আছে? তো আপনারা যদি এখানে কাজ করতে চান সবার প্রথমেই কিন্তু আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য চলে যাবেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, ভিডিওটির ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর সেখানে দেখবেন লেখা থাকবে সাইটের লিঙ্ক, সাইটের লিঙ্কের ওপর একটা ক্লিক করবেন। সেখানে ক্লিক করবো দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে এসেছে। এই ফর্মটা এখন আপনাকে ফিল আপ করে অ্যাকাউন্টটা করতে হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। এখানে দেখবেন লেখা আছে ফার্স্ট টাইম এবং কি লাস্ট টাইম, মনে করেন আপনার নাম হচ্ছে রিজয় হাসান, সেক্ষেত্রে ফার্স্ট টাইমে যেখানে লিখবেন হৃদয়, লাস্ট টাইম আছে এখানে লিখবেন হাসান। ইউর ইমেল আছে, এখানে একটা মেল ব্যবহার করবেন, যে মেলটি ব্যবহার করে আপনি এখানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। এখানে আপনার কান্ট্রিটা অটোমেটিক নিয়ে নেবে। এখানে আপনার মোবাইল নাম্বার আছে, এখানে আপনার মোবাইল নাম্বারটা যে আছে 0 ছাড়া বাকি 10 সংখ্যা, সেই 0 ছাড়া বাকি 10 সংখ্যা এখানে বসাবেন। তারপর এখানে আছে ইউজার নেম, ইউজার নেমের জায়গায় একটা ইউজার নেম ব্যবহার করবেন, আপনি আপনার নাম লিখবেন, নামের সাথে কিছু একটা সংখ্যা অ্যাড করবেন, আপনার ইউজার নেম হয়ে যাবে। তারপর এখান থেকে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, যে পাসওয়ার্ডটি আপনাদের সবসময় মনে থাকে। তারপর এখানে রিটেল পাসওয়ার্ড আছে, এখানে সেম পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। তারপর এখানে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এই কটা টিকমার্ক করে রেজিস্টার নাও আছে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো এই ফর্মটা এখন আমি এখান থেকে ফিল আপ করে নিয়েছি অ্যাকাউন্টটা করার জন্য। তোরা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু ফর্মটা ফিল আপ করেছি, ওপরে নাম দিয়েছি, এখানে মেল দিয়েছি, তারপর মোবাইল নাম্বার দিয়েছি, ইউজার নেম দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, গটা টিকমার্ক করেছি। অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য রেজিস্টার নাও আছে, এখানে একটা ক্লিক করবো। তো তারপর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে এসেছে। এরকম একটা পেজ চলার সময় বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কীভাবে কাজ করবেন সেটা দেখানোর আগে একটু আগে কিন্তু নগদ থেকে আমাদের এই ফোনে একটা মেসেজ চলে এসেছিলো। তো মেসেজটা আমরা এখান থেকে ওপেন করে দেখি আমরা এখান থেকে কোথা থেকে পেমেন্টটা পেলাম, ঠিক আছে? যদি এখান থেকে ওপেন করি তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি লেখা আছে মানি রিসিপ্টটিকে 100, এখান থেকে রেফারে কিন্তু লেখা আছে সিলভার স্টার, ঠিক আছে? আমরা যে সাইটটি দিয়ে এতক্ষণ আপনাদের মাঝে কথা বলতেছি সেই সাইটটির নাম কিন্তু হচ্ছে আপনার সিলভার স্টার, ঠিক আছে? তো মূলত এই সাইটটি থেকে কিন্তু আমরা এখানে পেমেন্টটা রিসিভ করেছি। তো এখন কথা হচ্ছে এখান থেকে একটা কাজের জন্য কী পরিমাণ ইনকাম পাবেন সেটা দেখার জন্য এখানে টাস্ক আছে, টাস্কের উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পারবেন একটা কাজের জন্য পাবেন এখান থেকে 0.25 BTT, এখানে 0.25 BTT কিন্তু না, এটা হচ্ছে আপনার 25 টাকা, ঠিক আছে? মূলত একটা কাজের জন্য আপনারা পাবেন এখান থেকে 25 টাকা। এখন আপনাদের কী পরিমাণ ইনকাম হবে সেটা দেখার জন্য এখানে বিআইপি আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন।
তো ভিআইপি আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বেসিক নামে একটা ভিআইপি আছে 300 টাকা মূল্য এখান থেকে এটার মেয়াদ হচ্ছে 30 দিন এখান থেকে ডেইলি লিমিট হচ্ছে একটা মানে প্রতিদিন একটা কাজ পাবেন সাইডে যদি স্ক্রল করেন তারপর এখানে দেখবেন সিলভার আছে 500 টাকা মূল্য 30 দিন মেয়াদ এখান থেকে দুইটা কাজ পাবেন দুইটা কাজের জন্য কিন্তু প্রতিদিন আপনার ইনকাম হবে 50 টাকা আপনি যদি এখান থেকে সাইডে আরেকটা স্ক্রল করেন গোল্ড আছে 1000 টাকা 30 দিন মেয়াদ এখান থেকে প্রতিদিন কাজ পাবেন আপনি 3টা ঠিক আছে সাইডে যদি এভাবে স্ক্রল করতে থাকেন তাহলে কিন্তু অসংখ্য ভিআইপি কিন্তু এখানে দেখতে পারবেন এখন কত হচ্ছে এখান থেকে আপনি যে ভিআইপিটা নিতে চাইতেছেন সে অনুযায়ী কিন্তু আপনার এখানে অ্যামাউন্টটা থাকতে হবে এখানে সর্বোচ্চ যে ভিআইপিটা আছে এটার মূল্য হচ্ছে আপনার 2,50,000 টাকা এটার মেয়াদ হচ্ছে আপনার 20 দিন এইটা থেকে আপনি প্রতিদিন কাজ পাবেন 200টা ঠিক আছে এখন কত হচ্ছে এখান থেকে যে ভিআইপিটাই আপনি নিতে চাইতেছেন ঠিক আছে অবশ্যই কিন্তু সেই অ্যামাউন্টটা আপনার ব্যালেন্সে কিন্তু থাকতে হবে এখানে সর্বনিম্ন যে ভিআইপিটা আছে এটা হচ্ছে আপনার 300 টাকা ঠিক আছে যদি আপনি এই ভিআইপিটা নিতে চান অবশ্যই কিন্তু এই অ্যামাউন্টটা আপনার মেন ব্যালেন্সে কিন্তু থাকতে হবে এখন কত হচ্ছে আপনার মেন ব্যালেন্সে কিভাবে অ্যামাউন্টটা নিয়ে আসবেন অ্যামাউন্টটা নিয়ে আসার জন্য প্রোফাইল আইকন আছে এখানে একটি ক্লিক করবেন তারপর ডিপোজিট আছে এখানে একটি ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করবার দেখতে পারবেন এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন বিকাশ নগদ এবং কি রকেট আপনি যদি বিকাশের মাধ্যমে এখানের মধ্যে হচ্ছে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার 500 টাকা সর্বোচ্চ 1,00,000 টাকা ঠিক আছে আর এখানে দেখবেন যে নগদ আছে নগদের মাধ্যমে করতে চাইলে মিনিমাম 300 টাকা সর্বোচ্চ 2,50,000 টাকা ঠিক আছে আর রকেট আছে রকেটের মাধ্যমে যদি আপনি এখানে করতে চান লিমিট হচ্ছে 300 টাকা মানে সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে 5,00,000 টাকা পর্যন্ত এখন কত হচ্ছে আপনি যেটার মাধ্যমে ডিপোজিট করতে চাইতেছেন সেটা সাইডে দেখবেন ডিপোজিট আছে ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন তারপর এখানে অ্যামাউন্ট বসাবেন কত টাকা এখানে আপনি ডিপোজিট করতে চাইতেছেন আমি মনে করি যে 1,500 টাকা করবো তো আমি এখানে 1,500 টাকা দিয়ে এখানে কনফার্ম আছে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপর এখানে দেখতে পারবো ডিপোজিটের জন্য আমাদের কোনো প্রকার চার্জ কাটবে না এখন পেমেন্টটা করার জন্য পে নাও আছে এখানে একটি ক্লিক করবো মানে ডিপোজিটটা কমপ্লিট করার জন্য পে নাও আছে এখানে একটি ক্লিক করবো আমাদের সামনে ঠিক এরকম একটা পে চলে আসবে তারপর এখানে একটা নাম্বার দেখতে পারবেন নাম্বারটা এখানে ট্যাপ করে ধরে কপি আইকনে ক্লিক করে কপি করে নেবেন আর এখানে একটা নোটিশ আছে নোটিশটা সম্পূর্ণ পড়ে নেবেন এখানে কিন্তু তারা বলেছে 20-30 মিনিট সর্বোচ্চ লাগবে আপনাদের ডিপোজিটটা এখানে অ্যাড হতে তারা যদি ব্যস্ত থাকে তাহলে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে আপনাদের ডিপোজিটটা এখানে অ্যাড হতে ঠিক আছে তো এখন কত হচ্ছে এখানে ডিপোজিটটা কমপ্লিট করার পর প্রুফ হিসেবে দিতে হবে আপনাকে একটা স্ক্রিনশট আপনি যে টাকাটা কমপ্লিট করবেন মানে কমপ্লিটভাবে যে পাঠাবেন ওই সময় একটা স্ক্রিনশট দেবেন সেই স্ক্রিনশট এখানে আপলোড করতে হবে তো এখন টাকাটা পাঠানোর জন্য আমরা আমাদের ফোন থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি তো বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তারা যেহেতু বলেছে সেন্ড মানি করার জন্য আমরা এখান থেকে সেন্ড মানি আছে এখানে একটি ক্লিক করবো নাম্বার দিতে চাই সেই নাম্বারটা পেস্ট করে অ্যাড আইকনের উপরে একটা ক্লিক করবো তারপর পরিমাণের জায়গায় আমরা 1,500 টাকা দিয়ে দেবো যেহেতু সাইটে বলেছিলাম 1,500 টাকা ডিপোজিট করবো অ্যাড আইকনের উপরে একটা ক্লিক করে এখান থেকে আমাদের বিকাশের যে পিন নাম্বারটা আছে বিকাশের পিন নাম্বারটা দিয়ে আমরা সাইডে যে একটা অ্যাড আইকন আছে অ্যাড আইকনে ক্লিক করে কমপ্লিটভাবে টাকাটা আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে পাঠানো কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা একটা স্ক্রিনশট নিয়ে দেবো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা সেই ওয়েবসাইটে আবার ব্যাক চলে যাবো তারপর এখান থেকে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে সিলেক্ট স্ক্রিনশট আমরা এখানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করবো দেখতে পারবো আমাদের গ্যালারিটা এখান থেকে ওপেন হয়ে যাবে ঠিক আছে গ্যালারিটা ওপেন হওয়ার পর এখান থেকে আমরা যে একটু আগে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আমরা এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিব ঠিক আছে তো স্ক্রিনশটটা আপলোড করা কমপ্লিট হওয়ার পর এখানে পে নাও আছে পে নাও এর উপর একটি ক্লিক করে দিবেন দেন দেখতে পারবেন আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট এখানে পেন্ডিং এ চলে গেছে ঠিক আছে তো এখন এখানে সর্বোচ্চ আপনার 5-10 মিনিট সময় অপেক্ষা করবেন আশা করি 5-10 মিনিটের ভেতরে আমাদের ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো ডিপোজিটটা যে সময় এখানে অ্যাড হবে ওই সময় এখানে কাজ করার জন্য ভিআইপি অ্যাক্টিভ করতে হবে ভিআইপি অ্যাক্টিভ করার জন্য এখানে একটা ভিআইপি আইকন যে আছে ভিআইপি আইকনটার উপর একটা ক্লিক করবে ঠিক আছে তারপর এখানে কিছু ভিআইপি সম্পর্কে তো আপনাদের শুরুতেই পরিচয় করে দিয়েছি এখানে যেহেতু আমরা 1,500 টাকা ডিপোজিট করেছি এখানে 1,500 টাকার যে একটা ভিআইপি আছে তো আমরা এইটা অ্যাক্টিভ করবো ঠিক আছে এটা অ্যাক্টিভ করার জন্য এখানে বাই নামে একটা লেখা আছে বাইয়ের উপর একটা ক্লিক করবো কনফার্মের উপর একটা ক্লিক করবো দেখতে পারবো আমাদের ভিআইপিটা এখান থেকে সাকসেসফুলভাবে কিন্তু আপগ্রেড করা বা অ্যাক্টিভ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যে সময় আপনাদের ভিআইপিটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে আর কি অ্যাক্টিভ করা ওই সময় কাজ করার জন্য এখানে টাস্ক নামে একটা লেখা আছে টাস্কের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে টাস্কের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা কাজ দেখতে পারবেন এই যে রিমেনে কয়টা কাজ আছে সেই কয়টা কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন আমাদের কিন্তু 5টা কাজ আছে আমরা 5টা কাজ কিন্তু করতে পারবো তো কাজ করার জন্য এখানে ক্লিক হেয়ার আছে ক্লিক হেয়ারের উপর একটি ক্লিক করবো তারপর এখানে আমাদের একটা অঙ্ক দিব অঙ্কটা সলভ করবো ঠিক আছে তো 3+2=5 হয় আমরা 5 দিয়ে লোডিং অ্যাড আছে এখানে একটা ক্লিক করবো আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে মূলত এইভাবে আমরা বাকি 4টা যে কাজ আছে সেই 4টা কাজ আমরা এখান থেকে করে নিব ঠিক আছে একদম সিম্পল কাজ একটা কাজ করতে কিন্তু সর্বোচ্চ আপনার 2-3 সেকেন্ড কিন্তু সময় লাগতেছে আর এই 3 সেকেন্ড সময়ের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে 25 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সহজে
ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 5টা কাজই কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে ঠিক আছে আর যেহেতু একটা ডিপোজিট প্ল্যাটফর্ম অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন আমি বলতেছি দেখেছি আপনাদের কাজ করতে হবে এরকম কোনো কথা না ঠিক আছে আপনারা নিজ দায়িত্বে ভেবেচিন্তে এখানে কাজ করবেন ঠিক আছে সাইটটিতে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে কাজ করতে হবে কিভাবে উইথড্র করতে হবে এই সমস্ত কিছু তো দেখিয়ে দিলাম আপনারা এভাবে এখানে কাজ করবেন উইথড্র করে টাকাটা হাতে নেবেন ঠিক আছে আর সাইটটি সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি আপনি এই সাইটটি থেকে আরও বেশি পরিমাণে ইনকাম করতে চান তাহলে হোম আছে হোম বাটনে একটা ক্লিক করবেন তারপর এখানে ইনভাইট ফ্রেন্ড আছে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন একটা ইনভাইটেশন লিঙ্ক আছে কপি আইকনে ক্লিক করে লিঙ্কটা কপি করে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সকলকে এই লিঙ্কটা শেয়ার করবেন তারা যদি এখানে অ্যাকাউন্ট করে আপনার মতো যদি এখানে কাজ করে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা কমিশন পাবেন ঠিক আছে আর যদি সাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে চান তাহলে এখান থেকে কন্ট্যাক্ট আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে টেলিগ্রামটা আছে সেই টেলিগ্রামটা এখান থেকে ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেন হওয়ার পর তাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে জয়েন করবেন এখান থেকে অ্যাপ্লাই টু জয়েন গ্রুপ আছে এখানে একটা ক্লিক করবেন এই জয়েন রিকোয়েস্টটা তাদের অ্যাডমিনের কাছে চলে গেছে ঠিক আছে তারা একটু অ্যাক্টিভ করবে অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে আর কি গ্রুপে কিন্তু নিয়ে নিবে আপনি জয়েন হয়ে যাবেন ঠিক আছে আর যদি গ্রুপে জয়েন হয়ে যান তাহলে কিন্তু এই গ্রুপটি থেকে আপনি সাইটটি সম্পর্কে আরও বিস্তারিত এ টু জেড কিন্তু জানতে পারবেন ঠিক আছে আপনাদের কাজ করতে অসুবিধা হলে কিন্তু সাইটটি থেকে আপনারা সেটা সমাধান করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি সাইটটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত বুঝতে পারছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এরকম ভিডিও আর পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।